হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব এসএসসি 2023-এর গণিত এমসিকিউ, এসএসসি 2023 পরীক্ষার গণিতের এমসিকিউর সমাধান। জাস্ট আজ আমরা উত্তরগুলো দিয়ে দেব, তারপর আস্তে আস্তে এগুলোর সমাধান দেব। আচ্ছা, আমরা দেখি, প্রথমে বলল অধিচাপ অন্তর্লিখিত কোণ কি, অধিচাপের অন্তর্লিখিত কোণ পূরক কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ নাকি সমকোণ। এটার উত্তর সঠিক সূক্ষ্ম কোণ। আচ্ছা, এখানে দেওয়া আছে বৃত্তের ডাকা, এখানে কোণ এ ও এ বি ইকুয়াল 40 ডিগ্রি হলে কোণ এ ও বি এর মান কত, এটা উত্তর হবে হলো 100 ডিগ্রি। আচ্ছা, এরপরে বললো এ বির মান কত, আমরা কী ক্যালকুলেশন করবো, এটার উত্তর হবে হলো 6 সেন্টিমিটার। 4 নম্বর বললো হাফ এস কোণ এস আর টি এর মান কত, মানে এস আর টির মান হবে ক 35 ডিগ্রি। আচ্ছা, 5 নম্বর বললো সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ হলে টেন থিটার মান কত, এটার মান হবে 1/√3। আচ্ছা, 6 নম্বর একটা এবিসি একটা ত্রিভুজ দেওয়া, যার একটা বাহু 3 আর একটা 4, অতিভুজ দেওয়ানি, বলল সাইন বি এর মান কত, এটা উত্তর সঠিক খ 4/5। আচ্ছা, 7 নম্বর একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 হলে বর্গমিটার হলে এর পরিসীমা কত, এর পরিসীমা কত, এটার উত্তর হবে 12√3, এটা উত্তর হবে 12√3। 8, একটি ত্রিভুজে 2টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি এর ক্ষেত্রফল নির্ণয় করো, এটার উত্তর হবে 30 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, 9, 3+6+12+24 যে ধারা +384 ধারাটির পদ সংখ্যা কত, আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা কি গুণোত্তর ধারা, এটার উত্তর হবে, এটা গুণোত্তর ধারা, এটা উত্তর হবে হলো খ 8। আচ্ছা, -3-6-9-12 ধরো ধারাটির প্রথম 12টি পদ সমষ্টি কত, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা, এটার উত্তর হবে -234। আচ্ছা, সমকোণী ত্রিভুজের 11, সমকোণী ত্রিভুজের হবে যদি এর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, উত্তর হবে 9, 12 আর 15। আচ্ছা, 12, কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ ডি সি হলে কোণ এ বি সি মাইনাস কোণ এ ডি সির মান কত, এটার উত্তর হবে, এটা হবে সূক্ষ্ম কোণ। আচ্ছা, কোণ পরে বললো কোণ এক্স এর মান কত, এখানে মান দেওয়া, এখানে কোণ বললো কোণ এক্স এর মান কত, এখানে কোণ এক্স এর মান হবে হলো 60 ডিগ্রি। আচ্ছা, 14, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, কেন্দ্রদের দূরত্ব কত হবে, এটা উত্তর হবে গ 1 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি, সবার জানার কথা এটা হলো কি, একটি আয়ত, একটি বর্গের পরিসীমা 37 মিটার, এর একটি কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য হবে 9√2 মিটার। আচ্ছা, 17, একটি ঘনের কর্ণের দৈর্ঘ্য 8√3 হলে এর সম্পূর্ণ পৃষ্ঠতল ক্ষেত্রফল কত, কিন্তু এর উপর একটা মান দেওয়া আছে, একটি সমবৃত্তিক সিলিন্ডারের উচ্চতা 8 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ আর ইকুয়াল 5 সেন্টিমিটার। 17, একটি ঘনের কর্ণের দৈর্ঘ্য 8√3 হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এটার উত্তর হবে 150 বর্গ মিটার। 18 নম্বর, সিলিন্ডারের ক্ষেত্রে এক বক্রতরের ক্ষেত্রফল 251.33 বর্গ মিটার, মানে এটা ক্যালকুলেশন করে বের করতে হবে, এটার উত্তর হবে 1/2, এটার উত্তর মানে ক হবে এটার উত্তর। আচ্ছা, 9, একটি বৃত্তের ব্যাস 16 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হবে 201.06 বর্গ মিটার, মানে গ, একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রফলের সমান,
বৃত্তের পরিধি ও বর্গের পরিসীমার অনুপাত কত? এটার উত্তর হবে রুট পাই অনুপাত দুই, মানে ক। নম্বর একুশ, দুই তেরো সাত তিন আট পাঁচ নম্বরগুলো মধ্যক কত? এটা মধ্যক আমরা উদ্যক্রম অত অর্ধক্রমে সাজিয়ে এটা উত্তর হবে সিক্স। আচ্ছা, এখানে একটা কী দেওয়া আছে, সারণী দেওয়া আছে, মধ্যক শ্রেণী নিম্নসীমা কত, মধ্যক শ্রেণী নিম্নসীমা কত, এটার উত্তর হবে একত্রিশ। আচ্ছা, নাম্বার তেইশ, প্রদত্ত উপাত্তের প্রচুরক কত, প্রদত্ত উপাত্তের প্রচুরক কত, উত্তর পঁয়ত্রিশ দশমিক পাঁচ, মানে উত্তর গ। আচ্ছা, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এখানে বিচ্ছিন্ন চলক হবে জনসংখ্যা, মানে বিচ্ছিন্ন চলক কখনো দশমিকে হয় না, এই জন্য বয়স উচ্চতার ওজন হবে না, উত্তর হবে জনসংখ্যা। আচ্ছা, এ ইকুয়াল পঁচিশ, এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দুই তিন সাত নয় হলে এর প্রকৃত উপসেট কত? আমরা জানি যে কোনো একটা উপাদান যদি চার হয় তাহলে এর সূত্র হলো টু টু দি পাওয়ার ফোর, এটা হলো উপসেটের, আর প্রকৃত উপসেট মানে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর মানে উত্তর হবে এখানে পনেরো, মানে গ। ছাব্বিশ, যদি পি ইকুয়াল দুই তিন চার, কিউ ইকুয়াল তিন চার সাত হয় তবে কিউ মাইনাস পি ইকুয়াল কত, এটার উত্তর সেভেন, মানে ক। আচ্ছা, সাতাইশ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট সেভেন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট সিক্স হলে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এটার উত্তর হবে তেরো বাই দুই, মানে হলো গ। আচ্ছা, আঠাইশ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল ফাইভ হলে এখানে কোনটি সঠিক, এখানে কোনটি সঠিক, এখানে সবগুলোই সঠিক, মানে উত্তর গ সঠিক। আচ্ছা, উনত্রিশ, লগ এক্স ওয়ান বাই সিক্সটি ফোর ইকুয়াল মাইনাস সিক্স হলে এক্সের মান কত, এটার উত্তর হবে গ টু। আচ্ছা, লাস্ট তিরিশ, শূন্য দশমিক শূন্য 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 চার পাঁচ সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত, এটার উত্তর হবে মাইনাস ফোর, বা এটাকে ভারপুরভাবেই লেখা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।